আমি আপনাদেরকে আরো ভালো করে দেখানোর জন্য কাছে যাচ্ছি। তো এবার আপনারা ভালো করে দেখুন যে কি পরিমাণ চাউল দিয়ে প্রোডাকশন হতে ধান এরে হেভি স্পিডে চলে। তো চাউলের পরিমাণ দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। দর্শক এতক্ষণ দেখছিলেন প্রোডাকশন সিস্টেম, এখন মেশিন সম্পর্কে আপনাদেরকে আমি একটু বলার জন্য সামনে এসেছি। অনেকেই বাজে কমেন্ট করছেন যে দুই নম্বর হলার কোড থেকে হলো ভার্সন নাকি 10 এসছে, 4 এসছে, 9 এসছে। ভার্সন বলে কোনো জিনিস কিন্তু নাই, হলারের নাম্বার জাস্ট। ভার্সন রয়েছে ব্যক্তিগত কারে যে যেটা নামে ডাকে, ওটা কোনো ব্যাপার না। তো হলার যে অরিজিনাল দুই নম্বর হয় আর হয় না এর পরিচিত দেওয়ার জন্য আমি এখন আপনাদের সামনে এসেছি। অনুরোধ দর্শক, আপনাদের কাছ থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, টানবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আদতেও দুই নম্বর হলার অটো হচ্ছে কি হচ্ছে না। তো আসুন কাছে আসি, দেখা যাক। দর্শক এটা ছুরি, এটা আমি নাইবা দিলাম, সাইডে রেখে দিচ্ছি, এটা আপনাদের পরে দেখানোর জন্য চেষ্টা করব। এখানে দেখুন এটা কিন্তু দুই নম্বরের সেল ছুরি যা আছে সবই দেওয়া আছে। এই যে আপনার যে এর ভিতর লেখা আছে কি শ্রীধর, এই যে শ্রীধর লেখা আছে। তো এই শ্রীধর যারা রাইস মিল চালান বা ব্যবহার করেন তারা কিন্তু সকলেই জানেন যে শ্রীধরটা কি। এটা দুই নম্বর যে হলার এটা দেখেই আপনারা বুঝতে পারছেন। দুই নম্বর হলারের জালিও থাকে, ছুরিও থাকে, বাটামও থাকে। দেখেন এখানে বাটাম আছে, ওইটা ছুরি আমি নিচে ফালাই দিছি, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু জালি আছে। তো এটা এখন আমি উঠাই দিচ্ছি, উপরটা দেখলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন। এইবার আপনারা দেখুন এই যে এখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া শ্রীধর। তো শ্রীধর দুই নম্বর হলার এটা হচ্ছে অটো। এই অটো সাইক্লোন সিস্টেমটা নাই, সাইক্লোনটা সাইডে রাখা আছে, সাইক্লোন সিস্টেমটা কেটে আমরা সাইড করে দিছি। এটা আপডেট জিনিস, রাইস মিল যে চায়না রাইস মিল যেরকম ধান পরিষ্কার হয়, অটো রাইস মিলগুলো পরিষ্কার, চাউল এক দিয়ে খুদা খুদ প্লাস কুড়াগুলো আরেক দিয়ে চলে যায়, ঠিক তেমনি এই মেশিনগুলো কিন্তু সেই একই সিস্টেম হবে। এই যে এইটা দেখে আপনার বোঝা উচিত যে এটা অরিজিনাল শ্রীধর কি চায়না না বাংলা না অ্যানালগ না ডিজিটাল। এটা দেখলে যাদের রাইস মিল আছে তারা কিন্তু বুঝতে পারবেন। এই দেন এটা কিন্তু এই সিস্টেম, আর চায়নাগুলোর সিস্টেম হচ্ছে এখানে টিন দেওয়া। তো আসুন বাংলাদেশে যেগুলো তৈরি সেগুলো আমরা আমাদের নিজের কারখানায় যেগুলো তৈরি করি সেটি সম্পর্কে আপনাদের এখন দেখাবো। এতক্ষণ আপনারা ইন্ডিয়ান দুই নম্বর হলাটা দেখছিলেন, এখন বাংলাদেশটা দেখুন। এটা দেখুন একই জিনিস, সেম টু সেম, জালি টালি সব কিছু ঠিক আছে। এখানে কিন্তু খালি জালি দেওয়া হয়েছে, এখানে বাটাম ইউজ করা হয় নাই, অনলি ছুরির সাহায্যে ধান পালিশ হবে। তো দর্শক এখানে দেখুন শাপলা ফুলের ছবি দেওয়া আছে, এটা বাংলা সিস্টেম। পাশাপাশি যদি রাখি আপনাদের যুগে আপনারা কিন্তু ভালো মন্দ বুঝতে পারবেন না, বোঝার ক্ষমতাও আপনাদের নাই। যেটা বাংলাদেশ তার বিয়ারিংটা হচ্ছে ঢালাইয়ের ভিতরে, যেটা ইন্ডিয়ান তার কপলিং সিস্টেম বিয়ারিং। এই যে এখানে দেখেন সেল বাই করাই দেওয়া আছে, এগুলো দেখে আপনারা বুঝতে হবে যেটা ইন্ডিয়ান কোনটা বাংলাদেশ। তো বিজ্ঞান অ্যানিমেশন বিডি থেকে যদি মেশিন আপনারা ক্রয় করতে চান, স্টক সীমিত, দ্রুত যোগাযোগ করবেন। এটি প্রোডাকশন কী পরিমাণ হয় আমি মুখে বলবো না, যারা ব্যবহার করে প্রত্যেকটা গ্রামে দু পাঁচটা মেশিন আছে তারা জানে দুই নম্বর হলারে কী পরিমাণ প্রোডাকশন হয়। দুই নম্বর হলারে যা প্রোডাকশন হবে এটাই কিন্তু তাই প্রোডাকশন হবে। এর অর্শ বা চালার শক্তি বা ক্ষমতা হচ্ছে 30 হর্স পাওয়ার মোটর সর্বনিম্ন। যদি আপনি ইঞ্জিন চালিত করেন L32 কিংবা L35 এই জাতীয় উপরে চাংসাই 32-35, 32-এর নিচে কোনো ইঞ্জিনে এই মেশিনের লোড নিতে পারবে না। তো চাইলে আপনি এখানে ভিভেল লাগাইতে পারেন, আবার যদি মনে করেন ফ্ল্যাট বেল লাগাবেন। এই যে ভিভেল খুলে ফ্ল্যাট বেলও কিন্তু আপনি লাগাইতে পারবেন। তো দর্শক আপনার যেমনটা খুশি তেমনটা করতে পারবেন। আমাদের কাছ থেকে মেশিন যদি নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে লাইক করার দরকার নাই। তো যদি মেশিন ক্রয় না করেন অযথা প্রশ্ন করবেন না, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। বুধবার ব্যতীত যে কোনো দিন আমাদের ঠিকানা সময় আসবেন। আল্লাহ হাফেজ।